नमस्कार बन्धुरा टेक्निकल उपम चैनले आपनादेर स्वागत जानाई। आज के आलोचना करब 404 पेज एरर विषय, एटी केन आसे बा एर सठिक सल्यूशन की, सेई समस्त विषय निये आज के आलोचना करब। जाराई ब्लगिंग एर दुनियाय रयेछे तारा अवश्यई एई एररेर सम्बन्धे खुबी सुपरिचित, आर एटी खुबी कमन एरर जेटी आपनार द्वाराई बेशिरभाग क्षेत्रे घटे थाके। की करे आपनार द्वारा घटे थाके तार एक एक करे आमी बोलबो। तार आगे बोलबो बंधु, आपनी जदि आमार चैनल नतून होये थाकेन अवश्यई चैनलटिके सबस्क्राइब करे नेबेन एबं पाशे राखा बेल आइकने प्रेस करे अल अपशने क्लिक करबेन, ताहले एरकम हेल्पफुल भिडियो सवार आगे आपनी पेते पारबेन। आपनादेर बोझानोर सुविधार्थे आमी आजके एकटी पेजे आमार निजेर ওয়েবসাইটে ইচ্ছাকৃতভাবে একটা 404 এরর পেজ তৈরি করেছি। এখানে বলছে আমি যখনই এই লিংকের উপর ক্লিক করে, অর্থাৎ আমি এই লিংক দিয়ে রিকোয়েস্ট করছি, তখনই সার্ভার বলছে যে আমার এই সাইটের মধ্যে এই লিংকটির কোনো অস্তিত্ব নেই। তার জন্য সার্ভার কি করেছে, 404 এরর দেখিয়েছে। এখন কথা হচ্ছে এর সঠিক সলিউশন কি। আমি স্টেপ বাই স্টেপ আজকে আপনাকে তিনটি সলিউশন বলবো। তিনটি সলিউশনের মধ্যে আপনি যে কোনো একটি অবলম্বন করতে পারেন। তা চলুন শুরু করি। অনেক সময় আমরা কি করি, যে কোনো পোস্ট বা পেজের মধ্যে গিয়ে এখানে যে ইউআরএল স্ল্যাগ রয়েছে এটিকে আমরা চেঞ্জ করে দিই। বন্ধুরা আমি বলবো, একটা পোস্ট বা পেজ পাবলিশ হওয়ার পর আপনি চাইলে তাকে যেমন খুশি এডিট করতে পারবেন না। অর্থাৎ এখানে আমি ইউআরএল স্ল্যাগ বা লিংকের কথা বলছি। আপনি যদি চান এই ইউআরএল চেঞ্জ করতে, আপনাকে সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে আপনার এসইওর উপর কোনো ইফেক্ট না আসে। তার সঠিক উপায়টা কি আমি বলে দিই। এখানে আপনাকে ফলো করতে হবে প্রথম ধাপ অনুযায়ী। আপনি দেখে নেবেন আপনার যে পেজে 404 পেজ এরর এসছে সেটি সঠিক পোস্টের যে ইউআরএল স্ল্যাগ রয়েছে তার সঙ্গে মিলছে কিনা। দেখুন এখানে আমার ইউআরএল স্ল্যাগ রয়েছে, দেখুন নিউ, আর যে পেজে এরর এসছে সেটা হলো নিউজ। এখানে যদি আমি এখানে এস লিখে আপডেট করে দিই তাহলে আমার 404 এরর পেজটি ফিক্স হয়ে যাবে। এখানে যদি আমি আপনাকে রিফ্রেশ করে দেখিয়ে দিই, দেখুন আমার পোস্টটি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে আমার পোস্টটি ওপেন হয়ে গেছে। বুঝতে পেরেছেন, যদি এডিট করে থাকেন অবশ্যই আগে যেভাবে ছিল সেইভাবে করে দেবেন। আসছি দ্বিতীয় স্টেপে। আপনি চাইছেন যে না, আমি নতুনটা যেটা এডিট করেছি সেটাই রাখতে চাই, অথচ আমার পেজ যেন 404 না দেখায়, তাহলে আমাকে কি করতে হবে, এই পুরানো লিংকটিকে আমাকে নতুন লিংকের উপর রিডাইরেক্ট করতে হবে। তার জন্য আমি আমার ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে যাব। আমি এখানে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ব্যবহার করছি, এসইও প্লাগইন। তার জন্য আমার এখানে রিডাইরেকশনের খুবই সুবিধা রয়েছে। আর আপনি যদি র্যাঙ্ক ম্যাথ না ব্যবহার করে থাকেন তাহলে আপনি রিডাইরেকশন একটি প্লাগইন রয়েছে সেটি ব্যবহার করবেন এবং পারলে ইউটিউবের সাহায্য নিয়ে নেবেন। যে লিংকের উপর আমার 404 পেজ এররটি দেখেছে সেটিকে আমাকে কপি করতে হবে। কপি করার পর আমাকে চলে যেতে হবে আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। সেখানে গিয়ে র্যাঙ্ক ম্যাথের মধ্যে রিডাইরেকশন অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে যে সোর্স ইউআরএল রয়েছে এখানে আমাকে ওই 404 যে এরর লিংকটি সেটিকে আমাকে পেস্ট করতে হবে। পেস্ট করার পর আমার যে ডোমেনটি রয়েছে সেটিকে আমাকে ডিলিট করে দিতে হবে। আমি ডিলিট করে দিলাম। এরপর আমাকে চলে যেতে হবে যে পেজটি আমার ওপেন হচ্ছে, অর্থাৎ আমি যে লিংকটি নতুন তৈরি করেছি সেটিকে আমাকে সম্পূর্ণ কপি করতে হবে। কপি করার পর আমাকে এখানে যে ডেস্টিনেশন ইউআরএল রয়েছে এখানে আমাকে পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন 301 পার্মানেন্ট মুভ, এখানে ক্লিক করতে হবে। তারপরে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাকে অ্যাড রিডাকশনে ক্লিক করে নিতে হবে। রিডাকশন কমপ্লিট হয়ে গেছে। এবার যদি আমার সেই এরর পেজটিতে আপনাকে নিয়ে যাই, নিয়ে গিয়ে যদি আমি রিফ্রেশ মারি তাহলে দেখতে পাবেন আমার এই পেজটি এবার খুলে যাবে এবং ইউআরএলটি নতুন ইউআরএল দেখাবে। এখন দেখিয়ে দিই, যারা হয়তো একটু জানেন না বা নতুন, যে এই নতুন ইউআরএলটি আমি কোথায় পেয়েছি। এর জন্য আমাকে চলে যেতে হবে যে পোস্টটিতে আমি এডিট করেছিলাম সেখানে। সেখানে গিয়ে দেখুন এখানে আমি নতুন ইউআরএলটি লাগিয়েছি। লাগানোর পর আমি এখানে আপডেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে এই লিংকটি তৈরি হচ্ছে এটা আমার নতুন লিংক। আর পুরানো লিংক আপনি পাবেন যেখানে আপনি 404 পেজ এরর দেখেছেন, সেখানে আপনি পুরানো লিংক পেয়ে যাবেন। কিন্তু এখন কথা হচ্ছে, যদি ওয়েবসাইটে এরকম 404 পেজের সংখ্যা বেশি হয়ে যায় তখন আমি কি করব। তখন আমাকে কি করতে হবে, ওই র্যাঙ্ক ম্যাথের যে রিডাকশন অপশন রয়েছে এখানে ক্লিক করার পর সেটিং অপশনে ক্লিক করে নিতে হবে। সেটিং অপশনে ক্লিক করার পর এখানে রিডাকশন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন রিডাইরেক্ট টু হোম পেজ, এটিকে ক্লিক করে নেবেন। 301 পার্মানেন্ট মুভ অপশন রয়েছে, এটিকে আপনাকে ক্লিক করে নিতে হবে বা বেছে নেওয়ার পর আপনাকে সেভ চেঞ্জেসে ক্লিক করতে হবে। এটি করার ফলে কি হবে, যখনই কোনো ভিউয়ার আপনার কোনো এরর পেজের উপর ল্যান্ড করবে সঙ্গে সঙ্গে আপনার হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবে, অর্থাৎ সে কোনো 404 এরর পাবে না। এবার আসবো তৃতীয় স্টেপে। তৃতীয় স্টেপটি শুরু করার আগে আপনাকে বলে দিই বন্ধুরা, আপনি চাইলে যখন খুশি আপনার পোস্ট ডিলিট করতে পারবেন না। ডিলিট করার পরও আপনাকে দুটি ইম্পর্টেন্ট কাজ করতে হবে যাতে আপনার ওয়েবসাইটের উপর কোনো এসইও ইফেক্ট না আসে। এর জন্য কি করতে হবে আপনাকে দেখিয়ে দিই। সাপোজ মনে করুন এটি আমার একটি ইউআরএল, এটি আমি ডিলিট করে দিয়েছি, তার আগে আমি এই লিংকটিকে কপি করে নিয়েছি। কপি করার পর আমি চলে যাব আমার গুগল সার্চ কনসোলে, সেখানে গিয়ে আমার ডোমেইনটি চুজ করে নেব এখান থেকে। তারপর কি করব, এখানে যে রিমুভাল অপশন রয়েছে এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে অ্যাড নিউ রিকোয়েস্টে ক্লিক করে নেব, এখানে ইউআরএলটি পেস্ট করে দেব। পেস্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করে দেব, তারপর সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিতে হবে। এটি এখন প্রসেসিং চলছে, এটি কয়েকদিন টাইম নেবে।
রিকোয়েস্ট সাকসেসফুল করতে। এটি যখন সাকসেসফুল হয়ে যাবে এই লিঙ্কটি গুগল থেকে সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে, অর্থাৎ এই লিঙ্কটি কোনো ভিজিটর পাবে না আর ক্লিকও করতে পারবে না, 404 এররও আসবে না। বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।